ওয়েলকাম টু আকাশবাণী, দিনের সেকেন্ড ভিডিও। এটা হলো শর্ট আপডেট। তো শর্ট আপডেটস নিয়ে চলে এসেছি এখন। তো প্রথমেই বলবো গোকুলাম কেরালা এফসির যে ওনার তার কথা, ভিসি প্রবীণ, প্রেসিডেন্ট গোকুলাম কেরালা এফসির ভিসি প্রবীণ, তার কথা বলবো। এই ভিসি প্রবীণ কিন্তু কিছু বক্তব্য রেখেছে, মানে পরের সিজনে কীরমভাবে খেলা হতে পারে সেই নিয়ে। তো উনি জানিয়েছেন যে আইএফএফ থেকে যা জানানো হয়েছে ওনাদের, সেই হিসেবে প্রথমে সুপার কাপ হবে, তারপরে আইএসএল আর আই লিগ একসাথে প্যারালালি শুরু হবে যেমন প্রত্যেক বছর হচ্ছে। তো প্রথমে হবে সুপার কাপ, যেটা হবে সেপ্টেম্বরে, তারপরে অক্টোবর থেকে আই লিগ আর আইএসএল শুরু হবে, এরকমই বলা, মানে উনি জানাচ্ছেন এরকমই ওনার বক্তব্যের দ্বারা। আর উনি জানিয়েছেন যে টেলিকাস্ট এইসব কিন্তু সবই আইএফএফ এর ওপরেই ডিপেন্ড করবে, তো আইএফএফই ঠিক করতে পারে যে কী করবে। আর এর মাঝখানে জানোই ফাইনটা এতটাই বাড়িয়ে দিয়েছে, এফএসডিএল এর কথা শুনেই আইএফএফ চলছে। তো আস্তে আস্তে দেখা যাক যে আইএফএফ আবার সব দাবি মানতে শুরু করে কি না এফএসডিএল এর। যদি সব দাবি মানতে শুরু করে, পুরো আই লিগকে ধ্বংস করার চেষ্টা হবে, আর কিছুই না। এরপরে আরেকখানা জিনিস, যেটা আগেও তোমাদের বলেছিলাম যে এই মানে ফাইন্যান্সিয়াল যে ফাইনটা করেছে, মানে এত টাকার যে ফাইন করেছে, হঠাৎ করে এতটা বাড়িয়ে দিয়েছে, আই লিগের কিন্তু অনেক ক্লাবই সেটা দিতে সক্ষম নয়। সেই জন্য কিন্তু শোনা যাচ্ছে যে আই লিগের সব টিম একসাথে কোর্টে যাবে এগেনস্ট এআইএফএফ। তো এটা কিন্তু হতে চলেছে, যদি এই মানে আরও এরকম হতে থাকে, আর ফাইন তো হয়েছে, সেটা কিন্তু সবাই সক্ষম না দিতে, ওই জন্য কিন্তু সবাই কোর্টে যেতে চলেছে, এরকমই শোনা যাচ্ছে ছটা ক্লাবই। এরপরে চলে আসি আইএসএল এর একটা খবরে। আইএসএল সিক্স এর কিছু প্লেয়ার রেগুলেশনস, মানে প্লেয়ার সাইনিং রেগুলেশনস বের করেছে, সেগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমেই যেটা আছে হলো মিনিমাম ছটা আর ম্যাক্সিমাম সাতটা ফরেনার রিক্রুট করতে হবে। তারপরে আছে স্যালারি ক্যাপ, যেটা বলেছিলাম আগের সিজনে স্যালারি ক্যাপ ছিল 17.5 কোটি, মানে 17.5 কোটি, এবার সেটা কমে 16.5 কোটি হয়ে গেছে। কিন্তু এই স্যালারি ক্যাপটা কিন্তু এক্সক্লুডিং মার্কি প্লেয়ার, মানে 16.5 কোটি দিয়ে বাকি প্লেয়ারদের স্যালারি দিতে পারে, কিন্তু এটার বাইরে মার্কি প্লেয়ারকে স্যালারি দিতে পারে। তারপরে যেটা আছে যে প্রত্যেকটা টিমের ইউথ আর রিজার্ভ টিম অপারেট করতে হবে, কোনো না কোনো লিগ খেলাতে হবে ইউথ আর রিজার্ভ টিমকে। তো এতদিনে মানে মাথায় এসছে এআইএফএফ এর যে আইএসএল এর টিমগুলোর ইউথ টিম আর রিজার্ভ টিম রাখতে হবে, তার মানে বুঝতেই পারছো যেটা এফএসডিএল ডিমান্ড করেছিল যে ফার্স্ট ডিভিশন লিগ করতে হবে, সেই দিকেই কিন্তু মনে হচ্ছে যাচ্ছে জিনিসটা, নাহলে এই রেগুলেশনটা বেরোতো না। কারণ জানো ফার্স্ট ডিভিশন লিগ করতে হলে ইউথ টিম রাখতেই হবে। তারপরে যেটা দিয়েছে সেটা হলো প্লেয়ার সাইনিং কবে কবের মধ্যে করাতে হবে। প্রথমে দিয়েছে হেড কোচের সাইনিং 1 আগস্টের মধ্যে করাতে হবে, 31 আগস্টের মধ্যে করাতে হবে সব ডোমেস্টিক প্লেয়ারের, তারপরে হলো 7 সেপ্টেম্বরের মধ্যে সব ফরেন প্লেয়ারের, আর 8 সেপ্টেম্বরের মধ্যে সব ফরেন প্লেয়ারের স্যালারি শুদ্ধ ডকুমেন্ট জমা দিতে হবে, আর 20 সেপ্টেম্বরের মধ্যে পুরো ফুল ইনিশিয়াল স্কোয়াড অ্যানাউন্স করে দিতে হবে। তো এই মোটামুটি দিয়েছে, তো সেপ্টেম্বরের মধ্যে দিয়েছে, তার মানে বুঝতেই পারছো অক্টোবরেই শুরু হবে। ভিসি প্রবীণ যে কথাটা বলেছে সেটাই হয়তো সত্যি। আর লাস্টে চলে আসি, একটা বড় ট্রান্সফার হয়েছে, মানে ইউথ ট্যালেন্টের মধ্যে মানে একজন যে মানে সবার টপে আসে, মানে সবচেয়ে সেরাদের মধ্যে আসে ইউথ ট্যালেন্টের মধ্যে, সে হলো নাওরেম নংডংবা নংডাম্বা। এই নাওরেম নংডাম্বা কিন্তু সাইন করিয়ে নিয়েছে মোহন বাগান, লোনে সাইন করেছে, যদিও 1 বছরের লোন ডিল কেরালা ব্লাস্টার্সের থেকে 1 বছরের লোন ডিলে মোহন বাগান সাইন করেছে। আর ও কিন্তু আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিল, এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু 3টে ম্যাচও খেলেছিল। তাছাড়া ইন্ডিয়ান আর্মিতে তো অবশ্যই খেলেছে, এর আগের সিজনে খেলেছিল, মানে 18-19 সিজনে কিন্তু খেলেছিল ইন্ডিয়ান আর্মিদের হয়ে, আর আগের সিজন খেলেছে মিনার্ভার হয়ে। ও কিন্তু এই মুহূর্তে গোকুলাম কেরালা এফসির, গোকুলাম কেরালা না, কেরালা ব্লাস্টার্স এফসির প্লেয়ার, কিন্তু কেরালা ব্লাস্টার্সের প্ল্যানে হয়তো এই সিজনে নেই, ওই জন্য মোহন বাগান এই লোনে পাঠিয়ে দিয়েছে। আর যেটা বললাম সবচেয়ে এক্সাইটিং, ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং ইয়াং ট্যালেন্টস, কারণ এর আগের সিজনে একখানা গোল করেছিল, অসাধারণ একটা গোল করেছিল শিলং লাজংয়ের এগেস্টে, যেখানে 4টে ডিফেন্ডারকে বিট করে লাস্টে গোলকিপারকে বিট করে গোল করেছিল। ওই জন্য কিন্তু অনেকে মেসির সাথে কম্পেয়ারও করেছিল, মানে মেসি ওই বয়সে এরকম একটা গোল করেছিল, যেহেতু মেসির সাথে কম্পেয়ারও করেছিল। তো মোহন বাগান ফ্যানরা অবশ্যই এই ভিডিওর তলায় কমেন্ট করো এই সাইনিংটা কত বড়, কারণ যথেষ্ট বড় একটা ইয়াং ট্যালেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিসিং ইয়াং ট্যালেন্টস। তো তোমরা সবাই কমেন্ট করে জানাও তোমরা কত খুশি এই ট্যালেন্টের, এই এই একটা ইয়াং ট্যালেন্টকে সাইন করানোর জন্য। আমার তো মনে হয় অবশ্যই একটা বিশাল বড় সাইনিং। তো চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্ট করে জানাও এই ভিডিওটার ব্যাপারে, এই সাইনিংটার ব্যাপারে, আর আইএসএল আই লিগ সাগার ব্যাপারে। তো চলো, এখনের জন্য টাটা।